হ্যালো ভিউয়ার্স, র্যান্ডম এক্সপ্লেইনারের আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিও টপিক হচ্ছে রিক সেভিজের জীবন কাহিনী সম্পর্কে। তার আসল নাম ফ্রান্সেস হিউগলেট, তবে সে রিক সেভিজ নামেই সবচেয়ে বেশি পরিচিত। তিনি 1969 সালের 5ই জুন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনাতে জন্মগ্রহণ করেন। তার উচ্চতা 6 ফুট 5 ইঞ্চি, ওজন 130 কেজি। শিক্ষার কথা বলতে গেলে তিনি ওয়েস্টার্ন ক্যারোলাইনা বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। একজন প্রফেশনাল রেসলার হওয়ার জন্য শিক্ষা জীবন থেকেই ইভান কল্ফ নামক একজন রেসলারের কাছে প্রশিক্ষিত হয়েছেন তিনি। 1990 সালের পূর্ব পর্যন্ত তিনি আমেরিকার পূর্ব সমুদ্র সৈকত জুড়ে কুস্তি খেলেছেন। 1991 সাল থেকে রিক একজন প্রফেশনাল রেসলার হিসেবে আত্মপ্রকাশ করে। 1992 সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে অংশগ্রহণ করে আশানুরূপ ফল না পাওয়ায় রেসলিং পেশাটি ছেড়ে দেওয়ার নিয়ত করেন তিনি, কিন্তু সে পরিকল্পনা সফল হয়নি। 1996 সালে তার বন্ধু নিউজ্যাক এবং রব ব্যান ডেমের পরামর্শে এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিংয়ে কাজ করতে যান তিনি। সে সময় তিনি দ্য পিটবুলসের সঙ্গে বেশ কয়েকটি রেসলিং ম্যাচ খেলেছিলেন। এক্সট্রিম চ্যাম্পিয়নশিপ রেসলিং হতে ফিরে এসে রিক এবং তার বন্ধু রাইডার্সকে নিয়ে রিক ফ্লেয়ার নামক একটি দল গঠন করেন। এ দলটি আটলান্টার সেন্টার স্টেজে খারাপ পারফর্ম করার পর বিচ্ছিন্ন হয়ে যায়। 1996 সালের জাতীয় চ্যাম্পিয়নশিপে রিক এবং মার্টিন জুটি বেঁধে অংশগ্রহণ করে কিছু ম্যাচ খেলেছিল। এ সময় তিনি NCAA ওয়ার্ল্ড ট্যাগ চ্যাম্পিয়নশিপ পুরস্কারটি পান। 1997 সালে বাম হাঁটু পুনর্গঠন এবং শল্য চিকিৎসার পর পেশাদার কুস্তি হতে অবসর গ্রহণ করেন তিনি। সে সময় মহিলাদের ঘরোয়া সহিংসতা প্রতিরোধে তিনি কিছু টেলিভিশন শো করেন, যা কখনো টেলিভিশনে প্রচার হয়নি। আমেরিকার ইতিহাসে বিশেষত গৃহযুদ্ধের প্রতি রিক ছিলেন খুবই আগ্রহী। গৃহযুদ্ধের অনেক নিদর্শন সংগ্রহ করে রাখতেন তিনি। 2007 সালে আমেরিকান ডিগার নামক একটি ম্যাগাজিনে দ্য সেভেজ ফ্যাক্ট নামক একটি কলাম লেখেন তিনি। এ কলামটি রিক সেভিজের নতুন ক্যারিয়ারের বীজ বুনতে থাকে। 2011 সালে রিক সেভিজের সপরিকল্পনায় স্পাইক টিভির উদ্যোগে আমেরিকান ডিগার নামক একটি রিয়েলিটি শো শুরু করেন তিনি। এ অনুষ্ঠানটি 2012 সালে দুর্দান্ত পারফর্ম করেছিল। গড়ে 2.1 মিলিয়ন ভিউজ দ্বারা এ অনুষ্ঠানটি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যায়। 2013 সালে স্পাইক টিভির নির্দেশে আমেরিকান ডিগার সিজন 2 নাম বদলে সেভেজ ফ্যামিলি ডিগার্স নাম রাখা হয়, যেখানে রিক, তার ওয়াইফ রিতা, বড় ছেলে জি এবং ছোট ছেলে নিকের উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠানটি তৈরি করা হয়। একই সময় তিনি টার্নার রক এক্সপ্রেস নামক রেডিওতে মিউজিক্যাল শো তৈরিতে যোগ দেন, যেখানে শেফ মিউজিশিয়ান থেকে শুরু করে পেশাদার রেসলাররাও অতিথি হিসেবে অংশ নিয়েছিল। 2016 সালের মার্চ মাসে ডেঞ্জার ডেজার নামক একটি নতুন শো তৈরি করেন তিনি, যা তাকে অনেক জনপ্রিয়তা দেয়। বাম হাঁটুর পুনর্গঠন এবং শল্য চিকিৎসার কারণে কুস্তি হতে অবসর নেওয়ার পর তিনি যদি ঘরে বসে থাকতেন, তাহলে তিনি আজকের রিক সেভিজে
পরিণত হতেন না। তাই আমরাও কখনো কোনো কাজে ব্যর্থ হয়ে ঘরে বসে থাকব না, কারণ ব্যর্থতাই সাফল্যের চাবিকাঠি। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা বেল আইকনটিতে প্রেস করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।